আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াই দেবেন, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না, সরকারকে এত দুর্বল মনে করবেন না, মৌলবাদী চক্র কখন যে নষ্ট হয়ে গেছে তুমি টেরও পাবে না। কে বলছেন? খেয়াল করেন তো কত কত সত্য কথা। কখন যে তোমার হজ নামাজ যাকাত এ দাড়ি টুপি পাগড়ি কখন হারিয়ে গেছে তুমি টেরও পাবে না। তুমি মনে করবে যে না আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি, ওদিকে নামাজ যে নেই তা তো দেখতে পাচ্ছ না। এই জন্য হক্কানি আলেমের পরিচয় আমি বলেছি, আমি মানিয়ে বললাম। বলেন বলেন, কোরআনে কারিমের সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 144 নাম্বার আয়াতের প্রথম অংশটা বলেছি। সুতরাং আলেম যদি চিনতে আপনি ভুল করেন এটা আপনার ব্যর্থতা, আর চেনার পরে যদি কেউ আলেমদের সাথে বিয়াদবি করে তাদের ঘাড় মটকিয়ে দিতে চায় বুঝতে হবে ওর পেছনে আল্লাহ কিছু বাকি রাখেনি। ফতোয়া দিয়েছেন কে? এখন রাগ আমার প্রতি করবেন না আল্লাহর, আসলে